ফেডারেশনের যে আজকে কর্মসূচি, সেই কর্মসূচি আজকে সভাপতিত্ব করছেন। যে স্বপ্ন দেখার জন্য এক ঝাঁক স্বপ্নবাদক দরকার প্রমাণ করেছে, এবং আপনারা জেনে খুশি হবেন এটা মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের ন্যায্য অধিকার নিয়ে আমরা কথা বলতে পারি। সম্মানিত ভাইরা, আপনারা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সেটি আমরা করতে পারি, কিন্তু দুঃখজনক হলো সত্য সেই দিনও এই ইউকুতে আচরণ আমরা অনেক লজ্জা পাই। সম্মানিত উপস্থিতি, এখন আপনারা চিন্তা করতে পারেন যে বিশ্ববিদ্যালয়ের যারা ইউজিসি একটি আমবেলা নামক একটি কমিটি গঠন করে সমস্ত পাবলিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য 73-1 এর জন্য রীতিমতো লঙ্ঘন, তারা আমাদের কি করতে চায়? সেইভাবে বলতে চাই যারা আজকে আমাদের সমালোচনা করছেন, বিরোধিতা করছেন, তাদেরকে ধন্যবাদ জানাতে নিয়ে আমাদের প্রচন্ড ভাবে আমরা কাজ করতে আগ্রহী। সে সমস্ত কাজের মধ্যে রয়েছে অতিরিক্ত রেজিস্ট্রারের একটি সার্কুলার রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে, আপনারা সকলেই জানেন তাদের ভাগ্যের কি হবে আমরা কেউ জানি না। তারা যোগ্যতা থাকার পরেও অতিরিক্ত রেজিস্ট্রার সার্কুলার না হওয়ার পরে কারণ আন্ত বিশ্ববিদ্যালয় ফেডারেশন ঘোষণা করেছেন সেটির বাস্তবায়ন হতে হবে। ইউজিসি গোপনীয়ভাবে অফিসারদের যে ন্যায্য অধিকার খর্ব করার যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সেটিকে প্রকাশ করার মাধ্যমে সারা বাংলাদেশের অফিসার সেটি দেখতে চাই আপনারা কি ষড়যন্ত্র করছেন। আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে আমরা যারা কর্মরত যেই জায়গাগুলিতে আছি তারা সেই অফিসাররা খুবই অসম্মানিতার সাথে আমরা যুব ওখানে চাকরি করি। আমরা ধিক্কার জানাই যে সমস্ত শিক্ষক মণ্ডলী আমাদেরকে লেবার মনে করেন, আমরা এই জায়গায় দাঁড়িয়ে ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে আমরাও আপনাদের চাইতে কোনো অংশে কম নই।